হ্যালো আন্টি, হ্যাঁ ওই যে বাপ্পিয়াপুর কি জানে একটা সিনেমা বেরোচ্ছে না, মানে ট্রেইলার দেখলাম, পাগলামি ছাগলামি না কি যেন একটা নাম, ভাবছি ওটা রোস্টিং করব। তা রোস্টিংটা কি সেরে ফেলবো? আর আমার বিয়ের কাজটা? বাপ্পি একটা আবাল, বাপ্পি একটা নায়ক নামের কলঙ্ক, বাপ্পির নায়ক না বাল। না সত্যি না মিথিলা, তোর প্রেমের পাগলামি দেখ। তুই মিথিলাকে ভালোবাসছিস? মিথিলা তোর দাম দিছে না, এই প্রত্যেকটা মাইতে ভিডিও দেখছে কিন্তু মিথিলার চোখে পড়ছে না। মিথিলা তোর প্রেমের পাগলামি দেখ। চমা চমা কামাই দিলে ইয়া চমা টাকা কামাই দিলা ই টিকে চপে না মিথিলা ওয়া চমা কামাই মিথিলা ওয়ান পাং চাং পাপ কা চাং মিথিলা ইয়া চাও বাং চাং কাং কাং না কাং মিথিলা। মিথিলা তোর প্রেমের পাগলামি দেখ। ভিডিও আজকেও খেলা হবে। সিনেমাটিতে থাকছে আবাল মার্কা কিছু ভিলেনদের বলদ মার্কা কিছু ডায়লগ আর চিল্লা পাল্লা, দেখে নিন। আমার 25 লক্ষ টাকা দিল না পূর্ব পশ্চিম দুই সীমানাই আমার, পূর্ব পশ্চিম দুই দিন অন্তে নদী, পূর্ব পশ্চিম দুই দিন অন্তে নদী, ওরে নিয়ে আয় যা। সিনেমার ট্রেইলারে আরো থাকছে পাড়া থেকে ভাড়ায় আসা কিছু বেশ্যামানের মানে সরি মানে বিশ্বমানের কিছু নায়িকাদের বড় বড় মন রে ভাই মন, বড় বড় মনের কিছু অস্থির চিত্র মানে মানে সুন্দর দৃশ্য দেখুন। মনের স্মার্টফোনে প্রেমের রোমিওর পাশে দাঁড়ানোর মতো তোর কোনো যোগ্যতাই নেই। এই মেয়ে সাধারণ মেয়ে না, অতীব ডেঞ্জারাস। আরানোর মতো খেলবো, খেলা হবে আরানোর মতো দুধু খাও, খাবা মারবো একটা মাংস উঠে আসবে 2.5 কেজি, পারবো একটা মাংস উঠে আসবে 2.5 কেজি। বেঁচে থেকে লাভ কি বল, থাবা মারবো একটা মাংস উঠে আসবে 2.5 কেজি। শালা তুই আর কি থাবা মারবি, তোরে থাবা মারবো একটা আর তোর ঠোঁট থেকে লিপস্টিক বের হয়ে আসবে 2.5 কেজি। শালো বেগুনি লিপস্টিক দিছে আল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার এই ভিডিও দেখার পরে এই সিনেমার একটা সাইড নায়কের প্রতিক্রিয়া, ও আমাদের প্রত্যেককে এখানে ইডিয়েট বানিয়ে রেখেছে। সোহাগের মতো একটা ছোট মনের মানুষের সাথে আমি কোনো রিলেশনই রাখতে চাই না। খুবই উত্তম একটা সিদ্ধান্ত নিয়েছো বালিকা, সোহাগকে ছেড়ে আমার কাছে আসো, আমি এখনো সিঙ্গেল। আমি যে কত খারাপ টের বাবা, আর আর আমিও যে কি মাল টের বাবা। তাই আমার চ্যানেলের কোনো ভিডিও মিস করতে না চাইলে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন। এবার আমি আমার লাইফটাকে কানায় কানায় এনজয় করব, এবার আমি আমার লাইফটাকে খনয় খনয় এনজয় করব। মানে কি রে ভাই, তুই একটা নায়ক নায়িকা তো না রে ভাই, মানে কি এইটগুলো কি মানে কথাবার্তার স্টাইল। এবার আমি আমার লাইফটাকে কানায় কানায় এনজয় করব, বলা যায় না এভাবে। ওরেগা 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 ওরেগা, মিথিলা আমার জন্য আত্মহত্যা করবে? কেন রে ভাই তুই কেডা যে মিথিলা তোর জন্য আত্মহত্যা করবে? মিথিলা তো আত্মহত্যা করবে খান হেলালের জন্য। মিথিলা তুই জায়গায় থাকস, প্লিজ চলে আয়, প্লিজ চলে আয়। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদেরকে বলছি বিভিন্ন শেয়ার করেন ঠিক আছে। বুঝলাম না, কান হেলাল বাপ্পিয়াপু সবাই কেন মিথিলার পিছনে ঘুরে, আর মিথিলাদের সাথে এদের কি সম্পর্ক? মানে এই চলে আমাদের পাবনার সবাই ওনাকে খুব ভালোবাসত, এমনকি অনেক রোগীকে ওনার নাম বলে ওষুধ খাওয়ানো খুব সহজ হতো। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনারা অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।
আর অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন হয়েছে। আর এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব, সো প্লিজ সাবস্ক্রাইব করুন। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আপাতত বাই, ভালো থাকেন সবাই।